এবার কলকাতা পৌরসভার স্বাস্থ্য উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেয়া হলো শান্তনু সেনকে। আপনারা জানেন যে এর আগে একের পর এক শান্তনু সেন বিস্ফোরক মন্তব্য করেছিলেন, সরিয়ে দেয়া হয় তৃণমূলের মুখপাত্রের পদ থেকে। এবার স্বাস্থ্য উপদেষ্টার পদ থেকে সরানো হলো শান্তনু সেনকে। কলকাতা পৌরসভায় শান্তনু সেনের ঘরের দরজা থেকে সরিয়ে দেয়া হলো নেম প্লেট। কলকাতা পৌরসভায় স্বাস্থ্য উপদেষ্টার কোনো পদ নেই এমনটাই দাবি করেছেন ফেরাদ হাকিম। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। অনির্বাণ, 2021 সালের 5ই জানুয়ারি শান্তনু সেনকে স্বাস্থ্য উপদেষ্টার পদে নিয়োগ করে কলকাতা পৌরসভা, আজকে সরিয়ে দেওয়া হলো কি আরজিকর কাণ্ডে বিস্ফোরক মন্তব্যের জেরে? দেখো বাকি সেটাই কিন্তু ধারণা করছে সবাই, এবং শান্তনু সেন গোটা ঘটনায় নিজেও কিন্তু হতভম্ব, কারণ তার কাছে কিন্তু এখনো পর্যন্ত কলকাতা পৌরসভার তরফ থেকে সরকারিভাবে তাকে যে এই হেলথ অ্যাডভাইজারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই বিষয়ে কিন্তু কোনো কমিউনিকেট করা হয়নি এমনটাই কিন্তু তার দাবি। এবং তিনি নিজে স্বীকার করে নিয়েছেন যে 2022 সালের 1 জানুয়ারি কলকাতা পৌরসভার তরফে তাকে হেলথ অ্যাডভাইজার পদে নিয়োগ করা হয় এবং সেই সার্কুলার জারি করা হয় পৌরসভার তরফে, এবং সেই সার্কুলার ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে শান্তনু সেন তৎকালীন রাজ্যসভার তৃণমূল সাংসদ তাকে কিন্তু হেলথ অ্যাডভাইজারের পদে নিয়োগ করে কলকাতা পৌরসভা। এবং তার শুধু তাই নয়, কোভিড কালে কিন্তু কোভিডের বিভিন্ন সময় তিনি বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে কলকাতা পৌরসভাকে কি প্রয়োজনীয় পদক্ষেপ সে বিষয়েও কিন্তু পরামর্শ দিয়েছেন। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে ফিরহাদ হাকিম 2022 সালে যখন এই সার্কুলার জারি করা হয়েছিল তখনও কিন্তু পৌরসভার মেয়র পদে ছিলেন ফিরহাদ হাকিম, অথচ আজকে যখন তাকে প্রশ্ন করা হয় যে শান্তনু সেনের ঘর থেকে তার নেম প্লেট সরিয়ে দেওয়া হয়েছে, তখন কিন্তু ফিরহাদ হাকিম বলেন যে এই ধরনের কোনো পোস্ট পুরসভায় রয়েছে কিনা তার জানা নেই, অর্থাৎ গোটা বিষয়টা কিন্তু তিনি কার্যত অস্বীকার করছেন। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে যে আর্থিকরের ঘটনায় যখন শান্তনু সেন একটা ভিন্ন অবস্থান নিয়েছেন এবং সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে যখন দলের তরফে তাকে তার মুখপত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এবার কি তাহলে পুরসভার এই হেলথ অ্যাডভাইজারের পদ থেকেও সরিয়ে দেওয়া হলো? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে, যদিও সরকারিভাবে কিন্তু শান্তনু সেনকে এই বিষয়ে কোনো ধরনের কোনো কমিউনিকেট করা হয়নি এমনটাই কিন্তু শান্তনু সেন জানিয়েছেন। এবং তিনি জানিয়েছেন যে তার জন্য একটি নির্দিষ্ট ঘর ছিল, সেই ঘরে তিনি নিয়মিত বসতেন এবং তাকে যে এই সরিয়ে দেওয়া হয়েছে সেটা কিন্তু তিনি সংবাদ মাধ্যমের কাছ থেকে জানতে পারছেন। তোমাকে জানিয়ে রাখবো এর পাশাপাশি পাপিয়া যে তার স্ত্রী কাকলি সেন যিনি কাউন্সিলর কলকাতা পৌরসভার, তাকেও কিন্তু পৌরসভার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যে গ্রুপে তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এমনটা জানা যাচ্ছে। এবং যদিও এই বিষয়ে কিন্তু মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন যে এখন কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বলে তার জানা নেই, আর থাকলেও তিনি সেই গ্রুপে রয়েছেন কিনা বা তাকে সেই গ্রুপ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কিনা সেই বিষয়টি তিনি কিন্তু জানেন না। অর্থাৎ এই আর্জিকর পরবর্তী সময়ে শান্তনু সেন বা কাকলি সেন যে অবস্থান নিয়েছেন সেই অবস্থানের পরপরই আমরা মুখপাত্রের পদ এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে কলকাতা পৌরসভার অ্যাডভাইজার হেলথ অ্যাডভাইজার যে পদ সেই পদ থেকে কিন্তু সরানো হলো এবং তার নাম নেম প্লেট সরানো হলো শান্তনু সেনের। ধন্যবাদ তোমায়।